সর্বপ্রথমে আমার গুরুবার পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শতক শ্রী শ্রীমৎ ভক্তি প্রমদ গুরু গোস্বামী ঠাকুর পরম গুরুবার পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায়ের সকল আচার জীবনের শিকার পদ্মে প্রণত হয়ে তাদের অহিত বিধি গৃহে আগত চিদণ্ডীপাদগণ বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দ সজ্জন মণ্ডলী তথা এই গ্রামবাসী বৃন্দ সকলকে জানায় আমার যথাযথ সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকে গত দু বছর কি তিন বছর হলো এই গৃহে আসছি। আজকের দিনে মানে সরস্বতী পূজার পরের দিন, যেদিন সরস্বতী পূজা তার পরের দিন আমরা এখানে এসে থাকি। আর ওনার আসল নাম জানি না, তবে আমাদের মঠের নাম হচ্ছে বাসুদেব। কি নাম বাসুদেব? কি মন্ডল বাসুদেব বিশ্বাস মহোদয়ের তথা তার ধর্মপত্নী সকলে উৎসাহ করে এই উৎসব করে থাকে। উদ্দেশ্য কি না গ্রামবাসী কিন্তু যাতে একটু শুনতে পায় ভগবানের কথা, কিন্তু পরিস্থিতি এমনই, কলির প্রমাণ এমন বেড়ে গেছে সব কথা শুনবো ভগবানের কথা শুনব না, সব কথা বলবো কিন্তু হরিনাম করবো না। আজকের দিনে যদি একটা এখন এমন সময় দশটার সময় মনে করুন বোম্বের একজন আর্টিস্ট সিনেমা আর্টিস্ট এসেছিল, এই বাড়িতে দেখা যেতে পারতেন? অমিতাভ বচ্চন এসে গেল, এই জায়গা ধরতো, লোক ধরতো এখানে জগৎটাকে এরাম চলছে। এই জগৎকে রক্ষা করতে পারবে কে? মালিক ভগবান। জগৎ রক্ষা করার মালিক ভগবান। ভগবান রক্ষা করার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু লোককে উৎসাহ করে এই ধরনের অনুষ্ঠান করাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভগবানের কথা শুনব এই বৃত্তি নেই। ওখানে নিমন্ত্রণ আছে, যাব কটার সময় প্রসাদ হবে না সাড়ে বারোটার সময় সেই সময় যাব। আমি কি মিথ্যা কথা বলবেন? আমার কথা যদি মিথ্যা হয় নিশ্চয়ই বলবেন, আপনি মিথ্যা কথা বলবেন। এখন যে সংখ্যক ভক্ত এখানে আছে কথা শুনবার জন্য, দেখবেন সাড়ে বারোটার সময় তিন চার দিন হয়ে যাবে। আসল ঘটনা নাকি এখানে মানুষের কোনো দোষ নাই, কিন্তু দোষটা কি না কলির দোষ, কলির দোষ। কলি আমাদেরকে ভগবানকে স্মরণ করতে দেবেন না, ভগবানের নাম করতে দেবেন না। কলি আমাদের নিয়ে যাবে কোথায়? যেখানে মিথ্যা ছল চাতুরি আছে সেখানে নিয়ে যাবে। সিনেমাতে যেসব ঘটনাগুলো দেখেন সেগুলো যে বাস্তবের সঙ্গে মিল আছে? বলো, বিষ পাওয়ার উপর থেকে ঝাড় দিচ্ছে নায়ক, বেঁচে থাকতে পারে? আমার ঘটনা হচ্ছে এই সব তো দেখতে, ছল চাতুরি এসব দেখতে ভালোবাসে। এই জন্য আমার প্রথম কথা বলার আগেই
সকলকে অনুরোধ আপনারা সকল চুপচাপ বসুন, কথা বলবেন না। কেন বলছে বসছি, এটা কোনো হাবিজাবি কথা না, বুঝে নেবো, ঠিক আছে, যা বলছে সব ঠিক আছে, বুঝে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত না শোনেন তাহলে আপনারা একটাও বুঝতে পারবেন না, কথা বুঝতে পারবেন না। দেখবেন আগামী উৎসব, আগামী যখন কোথাও এই কারণ ধর্ম সভা যাবে তখন আমরা সভাটাও কোথাও ঘুরে যায় না, কি বলে না বলে পোশাক করে চলে আসবো। এই জন্যে এসব কথা নয়, এসব তো আলোচনা নয়, এসব অনুষ্ঠান নয়। অনুষ্ঠানটা কি না, আমরা আমাদের যেটা অভাব হয়ে গেছে সেটা হচ্ছে মূল বস্তু। মূল মানে কেন না, মানুষ জন্মটা আমরা পেয়েছি কি জন্যে পেয়েছি না, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে ডাকবার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। এই জন্য ভগবান আমাদেরকে তৈরি করেছেন সর্বোত্তম বুদ্ধি দিয়ে, এমন ভাবে করেছেন দেখবেন আমাদের কোনো নিত্য স্বভাব নেই, আমাদের ছিল কোনো স্বভাব নেই, সঙ্গে প্রভাব পেলেই স্বভাবে পরিবর্তন হয়ে যায়। এখন যে সমস্ত স্বভাব পেয়েছেন আপনারা গ্রামবাসীরা বর্তমান যুগে হাওয়াতে স্বভাব পরিবর্তন হয়ে যাচ্ছে। আগেতে মানুষেরা কি করতেন, আমি আস্তে আস্তে দেখছিলাম একটা জায়গায় গান শুনতে, মানে কি বলে গানের কোনো অর্থ নেই, ডিজে 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 আবার ঠুক 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 ঠাক 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 ঠাক, এতো কি আধুনিকতা। আগেতে যে দেখা যেত একটা গানের অর্থ ছিল, গানের প্রতিটা গানের অর্থ ছিল, কোন অর্থও চলে গেছে, কিন্তু এইগুলি ভালোবাসি। কেন ভালোবাসি, কলির প্রভাব, স্বভাবটা পরিবর্তন করতে হবে। হবে কিভাবে চিন্তা করতো, আমি যে স্বভাবটা ওই ওই আমি যে স্বভাবটা পেয়েছি এটা কোথেকে পেলাম, ভগবান দিয়েছে তো না, সমাজের মানুষ আমাদের আমাকে দিয়েছে, যেরকম সমাজে মানুষের সঙ্গে সঙ্গ করেছি ঠিক সেরকম সম্ভাবনা করেছি। দেখুন কিছু লোক এখানে এসছে কপালে তিলক করে, বেশিরভাগ লোক এসছে কপালে তিলক না করে, কেন তিলক করতে তো লজ্জা লাগে, এটা একটা কারণ হতে পারে। তিলকটা আমার কি করে নাই, সব ধর্ম সমান, কোনো কিছু করার দরকার নেই, মনকে মন থেকে ভগবানকে ডাকলেই ভগবানকে ডাকা হয়ে যাবে। আমার মনে আছে একদিন একদিন এক আমাদের এক বন্ধু বলছে ভগবানকে ডাকতে হবে আসনে বসে, ঘরে বসে কেন, পায়খানায় বসে বিড়ি খেতে খেতে ডাকতে হবে, মেনে নেবেন, মেনে নেবেন। এখন এরম ধরনের হয়ে যাচ্ছে, কেন ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছে আর বুদ্ধি দিয়েছে। স্বতন্ত্রতা দুরুপয়োগ মানে অন্য পথে ব্যয় করি, যে জন্যে মানুষ জন্মটা দিয়েছে, যে জন্যে আমাদের কোন স্বভাব দিল না, খাদ্যের স্বভাব, সংস্কৃতির স্বভাব, ভাষার স্বভাব, কোনো কিছু ফিক্স নেই। যে নাম সঙ্গ পায় সেরাম ভাষা হয়ে যায়, হয় কি না, মানুষ তো একই, একটা মানুষকে যদি মেডিকেলি মানে চিকিৎসা বিদ্যার দ্বারা দেখা যায় তাহলে দেখবেন সমস্ত মানুষের শরীরটা শরীরের গঠনটা একই, কিন্তু ভাষা আলাদা আলাদা, খাদ্য আলাদা আলাদা, সংস্কৃতি মানে সমাজের রীতিনীতি আদব কায়দা সব আলাদা আলাদা। কেন ভগবান মানুষ রূপী জীবকে কোনো স্বভাব দেয় না, মানুষ রূপী জীব বাদ দিয়ে যত প্রকারের জীব এই পৃথিবীতে আছে সব জীবকে ভগবান স্বভাব দিয়েছে। আমরা
গাছে কচু ফলাতে পারবেন? আম গাছ, নারকল গাছে তাল ফলাতে পারবেন? নারকল গাছ একটা জীব, সেখানে তাল ফলবে না, নারকলই হয়। মাটিতে সব রকমের স্বাদ আছে, মিষ্টিও আছে, তেতো আছে, ঝালও আছে, আবার টকও আছে। লেবু গায়ে বসিয়ে দিলেন আর ভাবলেন যে মিষ্টি হবে, হয় না, লেবু টক হবে, তেঁতুল টক হবে। আর আখ বসিয়ে দিলেন, লেবু জুস বার করবো, ও হবে না, মাটি থেকে ওই মিষ্টিটা এসে যাবে। মাটির মধ্যে সব কিছু আছে, ভগবানের রাজ্যে সব কিছু আছে, কিন্তু আমরা কি জন্য এসছি সেটা নিতে হবে। প্রতিটা গাছ, প্রতিটা জন্তু জানোয়ার, এটা এটাকে এটা ভগবান করে পাঠিয়েছে, এটা এটাই শুধু নেয়। কেউ বলবে না লঙ্কা গাছে আম ফলাবো, আম ফুলবে, লঙ্কা গাছে আম ফুলবে, মিষ্টি হবে, ঝাল হবেই হবে। একই মাটি, একই জল, একই রোদ্দুর, চারটে গাছ বসালাম, চার প্রকারের গাছ, তেঁতুল গাছ, আম গাছ, তেঁতুল গাছ, আখ গাছ, লঙ্কা গাছ, আর কি আছে, হ্যাঁ, করলা গাছ। একই মাটি, একই জল, একই একই সূর্য আলো, দেখবেন চার চারটে গাছ চার প্রকারের রস আস্বাদন করছে মাটিতে। এগুলো ভগবান সব নির্ধারণ করে দিয়েছে, একে পরিবর্তন করা যাবে না, মানুষকে নির্ধারণ করে। কেন এই ভুল বলি নিশ্চয়ই আপনারা বলবেন, কেন করেননি? কেন মানুষকে স্বতন্ত্রতা দিয়েছে আর বুদ্ধি দিয়েছে, দুটো জিনিসকে ছেড়ে দিয়েছে। আর বলছে, আর কি বলছেন, এই মানুষ তার বুদ্ধি দ্বারা, বুদ্ধির সুপ্রয়োগ করে সেক্ষেত্রে বুঝে নিতে হবে, তাকে বুঝে নিতে হবে সে কি জন্য এসছে, কি করলে তার চির শান্তি চির আনন্দ হবে। কে যদি বলে চুরি করলে সে আনন্দ হবে, তাহলে ভুল বলছে। চুরি করলে আনন্দ হয়, ভয় থাকে না পুলিশের, ভয় সর্বক্ষণ থাকে না। চুরি করলে চির আনন্দ হবে এটা যদি কিছু শিক্ষা দেয়, আর সেই শিক্ষা যদি মেটে যায়, দেখবে সে লোকটা চোর হয়ে গেছে, কিছুদিন পর চোর হয়ে গেছে। এই জন্য বুদ্ধিটার সুপ্রয়োগ করতে হবে। কে যদি বলে ভালো করে লেখাপড়া কর, ভগবানকে ডাকা দরকার নেই, আর ভালো কাজ কর, তার বলতে কি সরকারি অফিসে বসে অফিসে যাওয়ার জন্য মাইনে নে, কাজ করার জন্য ঘুষ নে, অনেক টাকা নে, এগুলো সব আনন্দ আনন্দ হবে। দেখবেন সব পুলিশ অফিসারের ব্যাটাদের, যারা পুলিশ অফিসার হয় তাদের তাদের ছেলে পেলেগুলো দেখবেন সব বন্ধ করবে। কেন? যারা ওই যারা ওই অসৎ উপায়ে পয়সা উপায় করে দেখবেন তাদের তাদের ভালো হয় না, সমস্যা দুঃখ লেগেই থাকে। আসলে পয়সা তো শান্তি নেই, অসৎ উপায়ে পয়সা, সদ উপায়ে পয়সা, যাই উপায় করুন না কেন শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। কোথায় আছে আনন্দ? আনন্দের উৎস হচ্ছে ভগবান, ভগবান, ভগবানের ঐশ্বর্য। কিন্তু বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে দেখেছি ভগ শব্দটাকে এমন একটা বিকৃত ব্যাখ্যা করে, সেটা আমি বলতে পারবো না। ভগ মানে ঐশ্বর্য, বান কিরাম ঐশ্বর্য, সর্ব ঐশ্বর্য, আমাদের ঐশ্বর্য রয়েছে, কিন্তু
একটা সীমিত সীমা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বিল গেট, নাম শুনেছেন যায় না, বিল গেট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, তার ঐশ্বর্য রয়েছে যাকে মাপা যায়, যাকে মাপা যায় সে হচ্ছে মায়ার অধীন, যাকে মাপা যায় না সে মায়ার অতীত, মায়ার থেকে অনেক উপরে, সমান্ত নয় অনেক উপরে সে ভগবান। এই জন্য ভগবান শব্দকে শ্রীমদ ভাগবত পরিষ্কার বললেন, ঐশ্বর্যস্য, আমি কি বললাম ভগবান ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র মানে পুরোপুরি, আধা নয় একটু কম নয়, সীমা পরিসীমাহীন ঐশ্বর্য সমগ্রস্য, বীর্যস্য শক্তি, কিরকম বীর্য, কিরাম শক্তি, সাত বৎসরের বালক ভগবান কৃষ্ণ একটা 21 কিলোমিটার ডায়ামিটার বিশিষ্ট পাথরের চায় গোবর্ধন পর্বতকে চাগিয়ে তুললেন, বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে রেখে দিলেন। বর্তমান যুগে অনেক বলছে, অনেকে বলছে ভগবান, বাংলায় তথা ভারতবর্ষের বিভিন্ন ভগবানের ছড়াছড়ি, সেই সব ভগবানকে যদি বলা যায় যে আপনি একটুখানি 5 কিলো পাথরকে 5 মিনিট বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে রেখে দিন, তো হরে কৃষ্ণ। দেখুন বর্তমান যুগে যারা আছে ভগবান বলছে তাদেরকে বলুন আপনি এক কাজ করুন, হে না আপনি 5 কিলো একটা পাথরের চাইকে 5 মিনিট বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে খাড়া করে রাখুন, তাহলে বুঝে যাবে ভগবানের কথা ভগবান। এই জন্য কৃষ্ণর ভগবান স্বয়ং ভগবান তার পক্ষে সম্ভব, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন 5 কিলো পাথর নয়, 21 কিলোমিটার ডায়ামিটার, মানে জানেন তো গোলাকার, যেটা হচ্ছে 21 কিলোমিটার, তার ওজন কত হবে হাজার 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 টন, সীমা পরিসীমা নেই সেই ওজন, আর 7 বৎসরের বালক সে অনায়াসে চাগিয়ে তুলল, তাহলে বলবেন কিনা তার শক্তির সীমা পরিসীমা নেই, এরা বলবেন কিনা বলুন, তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ, গোটা পৃথিবীতে ঘুরে দেখুন দেখবেন সকলেই স্বীকার করে নিয়েছে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কেন পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যিনি প্রথম জীব রূপে জগতে এসেছিলেন সে ব্রহ্মা, ব্রহ্মা বললেন পরমেশ্বর কে না কৃষ্ণ, পরমেশ্বর কৃষ্ণ, আমি আপনি বলছি না, ব্রহ্মা বলেছেন প্রথম জীব ব্রহ্মা, সেই বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ
অনাদিদাদি গোবিন্দ সর্বকারণ কারণ। যশ সবাই তার নাম করে, খ্রিস্টানরা তাকে বলে গড, মুসলমানরা তাকেই বলে আল্লাহ, আমরা বলি কৃষ্ণ, আবার কেউ বলে শিব, কেউ বলে দুর্গা, কেউ বলে বিষ্ণু, সব সেখান থেকে আসছে। কেন না ব্রহ্মা বললেন? এটা আমার কথা না, ব্রহ্মা বললেন যে রাম মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সব অংশাবতার, কলাবতার গুণাবতার সব অবতার তার থেকে আসছে। ব্রহ্মায় বললেন, কি বললেন ব্রহ্মা? ব্রহ্মা পরিষ্কার বললেন, রামাদি মূর্তির কলা নিয়মে না তিষ্ঠান। রামাদি মানে যত প্রকারের অংশাবতার আছে, অংশাবতার মানে ভগবানের, ভগবান বিভিন্ন সময়কে অবলম্বন করে বিভিন্ন রূপ নিয়ে এসছে। প্রলয়ের সময় উপস্থিত হলে ভগবান এসেছেন মৎস্য রূপ নিয়ে, প্রলয় যখন চলছিল, দেবাসুর যখন গণ্ডগোল হচ্ছিল তখন কুর্ম অবতার এসেছিলেন, প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহ রূপ নিয়ে এলেন। যখন রামাদির মূর্তি, যখন রাবণের অত্যাচারে সমস্ত জগৎ যখন জর্জরিত, তখন এলেন রাম অবতার নিয়ে এলেন। যখন ক্ষত্রিয়ের অত্যাচারে পৃথিবী জর্জরিত, তখন পরশুরাম রূপে এলেন। এইভাবে বিভিন্ন হবে রামাদি মূর্তি সকলা নিয়মে নতিষ্ঠান, নানাবতারম অকরদ ভুবনে সুকিন্তু, ভুবনে বিভিন্ন প্রকার রূপ নিয়ে ভগবান এসছেন। তারপরে শঙ্করা যখন বললেন, কৃষ্ণ স্বয়ং সমভাব পরম অপমান, কৃষ্ণ স্বয়ং মানে স্বয়ং ভগবান কৃষ্ণকে হচ্ছে বৃন্দাবন কৃষ্ণ, দ্বারকা কৃষ্ণ নয়, মথুরা কৃষ্ণ নয়। কখন আসেন? বলছে ব্রহ্মার একদিনে একবার মাত্র আসেন। ব্রহ্মার একদিন মানে জানেন কি? সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চারটে যুগকে একসঙ্গে বলা হয় একটা চতুর্যুগ। একাত্তর চতুর্যুগে হয় এক মন্মন্তর, চোদ্দ মন্মন্তরে হয় ব্রহ্মার একদিন। এই চোদ্দ মন্মন্তরের ব্যবহার একদিন বলে, এই চোদ্দ মন্মন্তরের মধ্যে সপ্তম মন্মন্তরের অষ্টবিংশ মানে আঠাশ নম্বর চতুর্যুগে দ্বাপরে আসেন ওই বৃন্দাবন কৃষ্ণ। যে মুহূর্তে দ্বাপর শেষ হলো, ভগবান তার ধামে চলে গেলেন। ওই কৃষ্ণ কলি প্রবেশ করলেন, কলির সন্ধ্যায় এসে উপস্থিত হলেন চৈতন্য মহাপ্রভুর। চৈতন্য মহাপ্রভু সবসময় আসেন। এই এখন যুগটা চলতে কি যুগ? এই যুগটা হচ্ছে বৈবিশত মন্ত্র। দেখবেন যারা বিয়ে করেছেন, বিয়ের মন্ত্র পড়ার সময় ব্রাহ্মণ বলে না বৈবিশত মন্ত্রে অমুক সাগরের পূর্ব তীরে কি পশ্চিম তীরে, বলে কিনা? অষ্টবিংশ চতুর্যুগে বিয়ের মন্ত্র পড়ে কিনা? যেমন যারা ব্রাহ্মণ তারা বলতে পারে। এটা চলছে এখন সপ্তম মন্মন্তরের অষ্টবিংশ মানে আঠাশ নম্বর চতুর্যুগের কলিযুগ। এই কলিযুগে ভগবান এসেই আছে। কি রূপে এসছেন? না এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে। এজন্যে যদিও কলিযুগে কল্কি অবতার আসার কথা, কিন্তু এই কলিযুগে কল্কি আসবে না, লিখে নিতে পারেন। যদি কেউ বলে যে কল্কি আসবে, সেটা আপনার ধোকা দিচ্ছে, মিথ্যে কথা বলছে।
ভগবান এসে গেছেন এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে, কথা বুঝা গেছে? তাহলে কি বললেন, না কৃষ্ণ স্বয়ং সমভাব পরম কুমানজ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, আমি সেই গোবিন্দকে ভজনা করি। কোন গোবিন্দ? যিনি বিভিন্ন অংশাবতার, কলাবতার, গুণাবতার, যুগাবতার, পুরুষাবতার, মন্মন্তরাবতার, বিভিন্ন অবতার নিয়ে আসেন। দেখবেন অনেকে বাড়িতে রাধা কৃষ্ণ আছে আবার লক্ষ্মী পুজো করে, এগুলো কেন করে? তত্ত্ব বুঝে না বলে করে। লক্ষ্মীর সম্বন্ধে ব্রহ্মা কি বললেন, চিন্তামণি রেপকর সদম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুর বিরোধী পালরন্তম লক্ষ্মীর সহস্র শত সম্ভ্রম সেবমানম গোবিন্দমাদি পুরুষম লক্ষ্মীর সহস্র শত সম্ভ্রম সেবমানম, কার না গোবিন্দ, গোবিন্দকে না কৃষ্ণ? কেন কৃষ্ণ গোবিন্দ বলা হলো? তিনি গোচারণ করেছে সমস্ত গরু, কত গরু? ন লক্ষ গরু। সেই ন লক্ষ গরু যিনি ছড়িয়েছেন তাকে গোবিন্দ বলছি, কৃষ্ণ বলছি। তিনি আবার বলছেন বিনা রাধা প্রসাদে ন মত প্রসাদ নবিদ্যতে, রাধা রানীর কৃপা ব্যতীত আমার কৃপা কেউ পাবে না। বলছে যে রাধা রানীর বিনা, রাধা মানে কি? রাধা ছাড়া, কি ছাড়া? রাধা বিনা রাধা প্রসাদ, প্রসাদ মানে কৃপা, তো রাধার কৃপা বিনা মত প্রসাদ আমার কৃপা নবিদ্যতে কেউ পাবে না। দেখুন ওই কৃষ্ণের সেবালাভ করার জন্য বলছে লক্ষ্মীর সহস্র, সহস্র মানে কি? একজন দুজন, সহস্র শত সম্ভব মানে শত সম্ভব মানে মানে সম্ভ্রমের সহিত মানে প্রতীক্ষা করছে, অপেক্ষা করছে, শতবার অপেক্ষা করছে, লক্ষ লক্ষ লক্ষ্মী একদম সম্ভ্রমে অপেক্ষা করছে কখন কৃষ্ণ পাওয়া যাবে। দেখুন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সম্প্রদায়ের মহান গুরু, তিনি মঙ্গলারতির ক্ষেত্রে বললেন, মঙ্গলারতিতে বললেন দেবী লক্ষ্মী শ্রুতি গণ ধরণী লোকটা, মানে লক্ষ্মী মানে লক্ষ্মী দেবী তথা অন্যান্য দেবী তারা ভূমিতে গড়াগড়ি দিচ্ছে, কোথায়? বৃন্দাবনের বাইরে। দেখবেন বেলবনে লক্ষ্মী দেবী আছে কিনা, গেছেন বৃন্দাবনে? গেছেন? প্রবেশের অধিকার হন লক্ষ্মী আছে, কোথায় আছে? না বেলবনে। আর বংশীবটে ভগবানকে নিয়ে রাসলীলা করছেন তারা গোপীরা, সেটা দেখে ওই লক্ষ্মী দেবী লক্ষ্মী সতি গণ ধরণী লোকটা, ধরণী মানে পৃথিবীর উপর লুটুপুটি খাচ্ছে, বাংলাদেশ বলে লুটুপুটি খাচ্ছে, গোড়াগড়ি দিচ্ছে, আর কি বলছে মনে মনে, ধরণী লোকটা বলছে গোপীজন
অধিকার রত মারে, ওই অধিকার যারা গোপীরা পেয়েছে ওটা আমাদের ভাগ্যে কবে আসবে? সাক্ষাৎ ভগবানের সঙ্গে থেকে ভগবানকে সেবা করছে, এজন্য ব্রহ্মা বললেন লক্ষ্মীর সহস্র শত সম্ভ্রম সেবমানং গোবিন্দমাদি পুরুষাং তমহং ভজামি। গোবিন্দমাদি পুরুষাং, যারা গোবিন্দ যারা রাধা গোবিন্দ উপাসনা করেন তারা সহস্র লক্ষ্মীকে উপাসনা করেন, যারা রাধাকে পূজা করলে লক্ষ্মী স্বতঃস্ফূর্ত ভাবে সন্তুষ্ট হয়ে যায়। কেন? সবাই রাধারানীর কায়ব্যুহ, কায়ব্য মানে কায় মানে শরীর, বুহ মানে শরীর থেকে বিস্তার, শরীরের বিস্তার কায়ব্য। কায় মানে কি? শরীর। বুহ মানে বিস্তার। তাহলে সমস্ত লক্ষ্মী সমস্ত পার্বতী অথবা পার্বতী উমা রমা শচী সত্য রুক্মিণী বলেন রাধা অবতার সব অমনায়মানি, এটা আমার কথা নয়, এটা শিলা ভক্তি ঠাকুর বললেন রাধা ভজনে যার মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তার অকারণে গেলা। এই কীর্তনটারই মাঝখানে আছে উমা রমা শচী সত্তা রুক্মিণী, রাধুমা মানে কি? পার্বতী দেবী। রমা মানে কি? লক্ষ্মী দেবী। শচী মানে কি? ইন্দ্রদেবের ইন্দ্রদেবের পত্নী। সত্য মানে সত্যভামা। রুক্মী মানে রুক্মিণী দেবী। যত সব আছে তারা সবাই যে রাধা অবতার সব অমনায়মানী, তত্ত্বটাকে বুঝতে হবে। আমরা কত বড় ভাগ্যবান যে আমরা আজকের এই শুদ্ধ পরম্পরা, যে পরম্পরাতে আমাদের কোনো বোঝামিল নেই কিন্তু আমরা এখন বোঝামিল ঢুকিয়ে দিচ্ছি। দুঃখের বিষয়, কি করা যাবে? স্বতন্ত্রতা ভগবান আমাদের দিয়েছে, যে যা ইচ্ছা তাই করছে, কিন্তু একটা জানবেন যে মুহূর্তে আমাদের মধ্যে আনুগত্য চলে আসবে। কিসের কার আনুগত্য? গুরু পরম্পরার আনুগত্য। গুরু পরম্পরা যা শিক্ষা দিয়েছেন ওটাই আমি নেব, এছাড়া অন্য কিছু নয়। সকলকে সম্মান দেব কিন্তু গ্রহণ করব যেটা গুরু পরম্পরা দিয়েছে। যেমন একটা সতী নারী, সতী সাধ্বী নারী, জানেন তো সেটা কি করে? বাড়িতে আত্মীয় স্বজন এলে, যেমন এই বাড়ির যে গৃহিণী বাসুদেব প্রভুর পত্নী, তিনি সকলকে আপ্যায়ন করছে কি না দিয়ে, জল চাইতে জল দিচ্ছে, কে কেমন সব দিচ্ছে, কিন্তু অন্তরঙ্গ সম্বন্ধ কার সঙ্গে রেখেছে? সকলের সঙ্গে কার সঙ্গে রেখেছেন? ওনার পতির সঙ্গে। তাকে বলা সত্যি আমরাও এরকম ভাবে সকলের সঙ্গে সম্মান দেব, সমস্ত দেব দেবী সকলকে সম্মান দেব, আপ্যায়ন করব, কিন্তু আমাদের চরম পরম লক্ষ্য থাকবে রাধা গোবিন্দের সেবা। আমরা রাধা গোবিন্দের সেবা করার জন্য আনুগত্য করব কার? গুরু পরম্পরা। আমরা যেমন এখন যে আমরা পরম্পরাতে আসছি, ভগবান কর্তৃক সৃষ্টির চারটে পরম্পরা, একটা আছে শ্রী, শ্রী মানে লক্ষ্মী দেবীর পরম্পরা, একটা আছে ব্রহ্ম ব্রহ্মার পরম্পরা, শ্রী ব্রহ্ম রুদ্র, রুদ্র মানে
শিবের পরম্পরা আর সনক মানে চতুর কুমার পরম্পরা, এই চার পরম্পরা। আমরা কোথা থেকে আসছি? ব্রহ্মদেব। আমরা আমাদের পরম্পরা নাম হচ্ছে ব্রহ্ম পরম্পরা। আমরা ব্রহ্মা থেকে আসছি। ব্রহ্মা কেন বলছে না, কৃষ্ণ ব্রহ্মাকে যা বলেছিলেন সেই কথাটা ব্রহ্মা বললেন নারদকে, নারদ বললেন সুখদেবকে, নারদ ব্যাসদেবকে, ব্যাসদেব বললেন সুখদেবকে, সুখদেব বললেন সুতমুনিকে। এই পরম্পরা শিক্ষাটা আমাদের আমরা পেয়েছি রূপা ভক্তি ঠাকুরের কাছে পেয়েছি। এটা নিয়েও চলতে হবে, একবার এ দলে একবার সে দলে দিলে হবে না, সবাইকে সম্মান দাও কিন্তু দলটা একটা বেছে না। যেমন কলকাতা মাঠে খেলতাম, যেমন খেলতাম যে দলে খেলতাম সে দলেই খেলতাম, ওই দুটো দলের খেলা যাবে নাকি হবে? মোহনবাগানে খেলতে বলে ইস্টবেঙ্গলের হয়ে সাপোর্ট করে হয় না, তাদের খেলাই হবে না। গোলটা করার জন্য দলকে জেতানোর জন্য মোহনবাগানের খাতা সই করো, মোহনবাগানই খেলতে নাকি? তো আমরা খেলতাম। তো যাই হোক, তো এই ধরনের আমাদের এক দলে সহিত দলটা কি আমাদের ব্রহ্ম পরম্পরা, রাধা গোবিন্দে মানে মহাপ্রভুর আনুগত্যে, মহাপ্রভুর পরম্পরায় হ্যাঁ রাধা গোবিন্দের পূজা করা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কেন রাধা গোবিন্দ বললাম, কেন রাধাকে কেন বললাম? রাধার কৃপা না হলে গোবিন্দের কৃপা কখনো পাওয়া যাবে না। আমি আমার মতো করে দিলাম হবে না, যে মহামন্ত্রটা করা যেভাবে হরে, প্রথম শব্দটা হরে, কেন হরে বলে কাকে সম্বোধন করা হয়েছে? রাধাকে। কেন? তিনি হরণ করেছেন। কি হরণ করেছেন? কি চুরি করেছেন? বলছেন কৃষ্ণের হৃদয় চুরি করে ফেলেছেন, কৃষ্ণের হৃদয় চুরি করেছেন, এই জন্য রাধারানীকে হরে সম্বোধন করা হলো, রাধাকে আগে রাখা হলো। ওনার কৃপা না হলে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না, বুঝে গেছে? রাধা গোবিন্দের মন্ত্রটা কি? আমার আপনি এসে, আমি যে এসেই প্রথম বললাম আপনারা হাত তুলুন আর রাধা কৃষ্ণ চিন্তা করুন, কি চিন্তা করতে হবে? বলছেন সেই রাধা গোবিন্দের চিন্তা করতে হবে। কেন? রাধা গোবিন্দ ভক্তি তত্ত্বের বিগ্রহ, ভক্তি যেমন ভক্তি তত্ত্ব মানে ভগবানের রাধা গোবিন্দ মূর্তিটা আমাদেরকে সেবা শিক্ষা দেয়। কিরাম সেবা শিক্ষা দিল, দেখুন রূপ গোস্বামী পাত্র মন্ত্র লিখলেন দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমধম শ্রীমদ রত্নাগর সিংহাসনস্থ শ্রী শির রাধা শ্রী গোবিন্দ দেব প্রশালীবমান স্মরামি। অর্থটা কি? দিব্যাদ বৃন্দারণ্য মানে দিব্য বৃন্দাবনে, কল্পদ্রুম মানে কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ মানে যে গাছের নিচে যা কল্পনা করবেন সেই গাছ সেটাই ফল দেবে, কল্পবৃক্ষ যে কল্পবৃক্ষের অধ, কল্পবৃক্ষ অধ, অধ মানে নিচে কি আছে? শ্রীমদ রত্নাগর সিংহাসনস্থ, সেখানে রত্ন খচিত সিংহাস, রত্ন মানে হীরে, বাড়িতে হীরে আছে নাকি? হীরে আছে বাড়িতে? থাকতে পারে একটা দুটো থাকতে পারে, অনেক নেই নাকি? যাই হোক, তোমার কাছে অনেক হীরা আছে, অনেক হীরা পায়, হীরে রত্ন মানে হীরে, হীরে খচিত স্বর্ণ সিংহাসন, সোনার সিংহাসন দেখে দিব কখনো? সোনার সিংহাসনে
রাধা গোবিন্দ বিরাজ করছেন, দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুম শ্রীমদ রত্নাকার সিংহাসনস্থ। কি আছে সিংহাসনে? পরে সদর বলে শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব্য। কে আছে বললেন? রাধা গোবিন্দ বিরাজ করছেন একা না, প্রষ্টাদেবী প্রষ্টাদেবী মানে পৃষ্ঠজন, কারা যার অত্যন্ত প্রিয়জন সখীগণ। প্রিয় সখীটা কারা? ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা এবং অষ্ট সখী আছে। তারা কি করছে? দাঁড়িয়ে আছে না, সেবমানং, তারা সেবা করছে। কে কি সেবা করছে? তাম্বুলে ললিতা দেবী, ললিতা তাম্বুল সেবা করছে। কর্পূরাদে বিশাখিকা, বিশাখা কর্পূর সেবা করছে। চামরে চম্পকলতা, চম্পকলতা চামর সেবা করছেন। চিত্রা বসন সেবনে, চিত্রা বস্ত্রের উপর চিত্রাঙ্কন করছে, নানা রকমের সেবা করছে চিত্রাঙ্কন। রাগে চ রঙ্গদেবী, রঙ্গদেবী রাগ দিচ্ছেন। সুদেবী জল সেবনে, সুদেবী জল সেবা করছেন, জল সেবা দিচ্ছেন। নানা বাদ্যে তুঙ্গবিদ্যা, বাদ্য বাদনা করছেন, করছেন, এসব চিন্তা করতে হবে। আর ইন্দুলেখা নর্তনে, ইন্দুলেখা নাচছে, সেটা বাংলা কথা নাচছে, নৃত্য করতে বললে ভালো বাংলা হয়, নাচছে। দেখুন এত সেব্যমান এরা সেবা করছেন সব। তাই আমরা যেখানেই থাকি না কেন আমাদের করতে কি হবে? সেবা করতে হবে। সেবা মানে সুখবিধান। কার সুখবিধান? ভগবানের সুখবিধান। ভগবান কে? না কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের ভাষা অনুযায়ী আমাদেরকে মানতেই হবে রাধা কৃষ্ণ ভগবান। কেন? রাধা রানীর কৃপা ছাড়া আমরা কেউ ভগবান কৃষ্ণকে পাব না। এই জন্য আমরা হরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, আর সকল দেব দেবীকে সম্মান দিচ্ছি, দেব দেবী না প্রত্যেকটা জীবকে সম্মান দিচ্ছি। প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে। মানুষ শুধুমাত্র জীব নয়, জীব মানে যাদের জীবন আছে, যাদের জীবন আছে, যেমন গাছের জীবন আছে। এটা আমাদের পৌরাণিক ইতিহাসে বলেছেন অনেক অনেক আগে, পদ্মপুরাণ পরিষ্কার জানালেন, স্থাবরা লক্ষবিংশতি। স্থাবর মানে এক প্রকারের জীব যে এক স্থান থেকে আর এক স্থান যেতে পারে না, সে বলতে পারে বুঝলেন। লতা, গুল্ম, বৃক্ষ এরা আছে জীব। কিন্তু আমাদের দেশের বিজ্ঞান প্রথম স্বীকার করলেন না গাছের আবার জীবন আছে না, কিন্তু জগদীশ চন্দ্র বসু যখন বলে দিলেন তখন হ্যাঁ গাছের জীবন আছে। আমাদের দোষটা কোথায়? আমরা যেটা আমাদের মুনি ঋষিরা লিখে পাঠিয়েছেন, লিখে দিয়ে রেখেছেন, সেটা বিশ্বাস করব না। দেখুন যখন রাসায়নিক পন্থা হাইব্রিডের, হাইব্রিড মানে কি, এক বীজ আর এক বীজকে নিয়ে একটা উন্নত মানের সবজি করে ফেললাম, এখন হয়তো বিশ্বাস করবেন, আমার কাছে বিশ্বাস করবেন কি না জানে জানি না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিজ্ঞান বৈজ্ঞানিক সোসাইটিতে সেখানে আলোচনা করে তারা বলছে এটা ভুল হয়েছে। কেন?
না আজকে ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ওই হাইব্রিড সবজি। কেন? ভগবানের সৃষ্টি যে সবজি তার সঙ্গে শরীরের যে জিন মেলানো আছে, এখন আমরা বীজকে পরিবর্তন করে দিয়েছি আর সেই বীজে যে সবজি হয়েছে সেটা খেলে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া ফর্ম হচ্ছে, ব্যাকটেরিয়া হচ্ছে, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের মধ্যে বন্ধু ব্যাকটেরিয়া আছে। বন্ধু ব্যাকটেরিয়া যদি বেশি হয়ে যায়, সতেজ হয়, তাহলে শত্রু ব্যাকটেরিয়াগুলোকে তারা মেরে দেয়, আমরা সুস্থ হয়। শরীরের বন্ধু ব্যাকটেরিয়াগুলো ভাই বুঝতে পারছে না এই ব্যাকটেরিয়াটা সত্যি করে শরীরের পক্ষে বন্ধু না শত্রু, মারছে না, ওই জন্য সারছে না। যেটা হয়ে গেছে আস্তে বেড়ে যেতে বেড়ে যেতে আমাদের ক্যান্সার হয়েছে একটা কারণ। তারপর তো এয়ার পলিউশন আছেই, বিভিন্ন এয়ার পলিউশন থেকে বায়ু দূষণ থেকে বিভিন্ন রকমের আসছে। তো আজকে বিজ্ঞান যেটা বলছে কালকে বলছে ভুল করেছি, কিন্তু আমাদের আমাদের পূর্বপুরুষ মানে পূর্ব আচার্যগণ ব্যাসদেব যেটা যিনি সাধনা করে লিখে গেছেন সেটা আমাদের বিশ্বাস নেই, তাহলে আমরা ভালো থাকবো না খারাপ থাকবো? তোরটা ভালো না খারাপ থাকবো বলুন। তাহলে কি উচিত? ব্যাসদেবকে ব্যাসদেবের কথাগুলোকে বিশ্বাস করানোর জন্য একটা আন্দোলন করা দরকার, সকলকে জানানো দরকার যে আপনি বিশ্বাস করুন, এটা মানুন, দেখবেন সমগ্র সমাজ শান্ত হয়ে গেছে। ব্যাসদেব কি বললেন? ব্যাসদেব বললেন এই কলিযুগের সাধনা কি বললেন? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম। কিরম বললেন? কেবলম। কোনটা একমাত্র? কি না? হরিনাম। তখন বলে দেব কল নাস্তেব 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 গতিরন্নথা। কলিযুগে কোনটা? হরিনাম প্রথম নাস্তেব। কেন? সত্য যুগের ধ্যান হবে না। দ্বিতীয় নাস্তেব। কেন? তৃতীয়যুগের যজ্ঞ হবে না। তৃতীয় নাস্তব। কেন? না, দ্বাপর যুগের পরিচর্যা অর্চন হবে না। আরে কেন হবে না? আরে আমরা শুদ্ধ নই। কেন শুদ্ধ নই? কেন শুদ্ধ নই? পূজা করতে গেলে, যজ্ঞ করতে গেলে তাকে নিরোগ হতে হবে। নিরোগ ব্রাহ্মণ পাবেন আজকালকার দিনে? কোন লোক নিরোগ আছে? সব নাকি যদি রোগী আছে। এজন্য পাবেন আরো অনেক দ্রব্য পাবেন। যে ঘি, যে ঘি যজ্ঞে ব্যবহার হবে সেই ঘিটা সেই গরু থেকে তৈরি করতে হবে যে গরুটা এড়ে বাচ্চা দিয়েছে। এড়ে বাচ্চা দিয়েছে সেই গরু দুধ থেকে, দুধ দিয়ে ঘি করলে সেই ঘিটা হবে যজ্ঞের উপযুক্ত ঘি। পাবেন বাজার? পাবেন নাই বাজারে? ডালনা মেশাচ্ছে, গরুর চর্বি মেশাচ্ছে, ব্যবসা বানা রকম লাভের জন্য সব কিছু করছে আর স্বাস্থ্যকে নষ্ট করে দিচ্ছে, সমাজকে নষ্ট করে দিচ্ছে। এজন্য আমাদের ভাবতে হবে আমরা যেখানে এসেছি, মানুষ দেহ নিয়ে এসেছি, মানুষ হয়েছি তো, মানুষ তিনি যিনি বুদ্ধিটাকে সুপ্রয়োগ করেছেন, দুরুপয়োগ করেননি। সুপ্রয়োগ মানে যে জন্যে আমরা এইখানে মানুষ দেহ নিয়ে এসেছি সেটা করছি কিনা, কি জন্য এখানে এসছি মানুষ দেহ নিয়ে,
ভগবানের সেবা করে করার জন্য। কিভাবে? আনুগত্যের দ্বারা। কার আনুগত্য? পরম্পরা আনুগত্য। আনুগত্য নেই অনেক কিছু করলেন সব হয়ে যাবে কর্ম, এটা আমার কথা না, আমার গুরুদেবের কথা। আমি যখন প্রথম পথে আসি সবাই দেখছি, সবাই আমি দেখছি সকলেই যে যার গুরুদেবের সব বড় করে ব্যাস পূজা করছে। ব্যাস পূজা মানে তার গুরুদেব আবির্ভাব পালন করছে। আর আমাদের গুরুদেবের হতো ওই চৈতন্য গৌরীয় মঠ কলকাতার একটা ঘরের মধ্যে উনি ওই ব্যাস পূজা করতেন, নিজে ব্যাস পূজা করতেন, মানে সমস্ত পরম্পরা পূজা করতেন, তারপরে হাজারতে ফল দিতে এইটা করতেন, আর কিছু নেই। আমার ইচ্ছা গেল আমি করব, কিন্তু পয়সা লাগবে কম করে ওই সময় 90 সালে লাগবে 50,000 টাকা লাগবে কমসে কম। তো কি করব তখন? সব ভক্তকে বললে তো তাহলে তো বড় হবে না, বেশি ভক্ত তো উৎসাহিত নয়, গুরুদেব তো শিষ্য অনেক বেশি। তো কি করব? আমি তখন যেতে লাগলাম, গুরুদেব থাকতেন কলকাতায় হাজরা রোডে, হাজরা মোড়ে ওখানে মঠে গুরুদেব প্রসাদ পেয়ে যখন বিশ্রাম করতেন আমি তখন বেরিয়ে পড়তাম। আমি একাই মাত্র সেবা, আর কেউ নেই। তো বেরিয়ে পড়তাম কোথায়? বড় বড় সব দানহসির অফিসে গিয়ে সব চেক নিতাম, অন্য কিছু নয়, বই নেই, কিছু নয়। আমি যদি বলতাম যে আমার গুরুদেবের আবির্ভাব উৎসব, উৎসব করতে চাই, তো আপনারা কিছু সাহায্য করুন, মানে বড় বড় অফিসে তো বাংলা বললে হবে না, ইংরেজি বললে ভেতর ঢুকি, নাহলে দরজা ভাই দরজাতেই পারত না, এমনই অবস্থা। ইংরেজি বললে আমি আমরা দাম আছে, না বললে কোনো দাম নেই, ভেতরে ঢুকি দেবে। যখনই ভেতরে পৌঁছে গেলাম যে বড় বস অফিসে, তো পৌঁছে গেলাম সেখানে বলতাম, তো আমার মনে আছে পিএলএস কোম্পানির মালিক যে এস কে রায়, তো বললেন তুমি কি চাও? আমি বললাম তখনকার সময় যে এখনো সময় নেই, যায়নি আর হবে না, যাই হোক এভাবে যখন টাকা জড়ো করতাম তাহলে কি হচ্ছে কি, এইভাবে ভিক্ষা করতে করতে একদিন কি হলো, আমি ওই টাকা না আজ তার প্রয়োজন টাকা না আমি এক সপ্তাহ জোগাড় করবো। যাই হোক, এক সপ্তাহের মধ্যে একদিন আমার গুরুদেবের হঠাৎ আমি যাওয়ার পরে জ্বর এসেছে, আর যে মন্দিরে যে ইনচার্জ ছিল তার নাম নিত্য পর্ব নাম ছিল, আমি ফিরে আসছে আমাকে জপরণ আসছে, একদম মানে এ করছে, মানে নানা কথা বলছে, তুমি একটা জানোয়ার, তোমার বুদ্ধি নেই, এরা বৃদ্ধ একজন মহারাজ, তার 90 বছরের উপর বয়স, তুমি তাকে রেখে চলে আসো। আমি ভিতরে ভিতরে চিন্তা করছি আমি ঘোরার জন্য যাই, মুখে তো বলা যাবে না, তখন কাজ তখন মন্দিরে শাসন ছিল, মাস্টার মশাই চলে আসো না, তখন মন্দিরে শাসন ছিল, মঠরক্ষকের মুখে একটা কথা বললে তোমার সেবা বা সব বা চলো। তো আমি চুপচাপ মনে মনে ভাবছি আমি তো আড্ডা মারতে যাইনি, আমি গেছি ভগবানের সেবার জন্য, গুরুদেবের সেবার জন্য গেছি, আমি তো ভুল ভাবতে ভুল করি। তো যাই হোক, আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি, 2 ঘন্টার মধ্যে আতুরি কাণ্ড হয়ে গেছে, জ্বর, হ্যাঁ 2 ঘন্টা গুরুদেব জ্বর এসছে, জ্বর চলেও গেছে, দুর্বল। আমি যখন ঘুরে ওনার রুমে প্রবেশ করলাম তখন দেখছি গুরুদেবের চোখটা একটু অন্যরকম। আমাকে জিজ্ঞাসা করলে তুমি কোথায় গিয়েছিলে, আমি বললাম আমি আপনার ব্যাস পূজা, তো এটা আমাকে বার করে না বকে, কলকাতা করে গেলে মানে চালু শিখেছি বলে তো মানে বকতেও পারে না, আপনার ব্যাস পূজা তো ওই জন্য আমি কলকাতা একটু কালেকশন করছিলাম। উনি বললেন যে আনুগত্যহীন সেবা সব কর্ম, তখন কি বললেন,
একটা উদাহরণ দিলে বলছে আমার আদেশ নিয়ে তুমি যদি আমার ঘরে ঘুমাতে অসেবা, আদেশ বাদ দিয়ে তুমি যদি কোটি টাকাও কালেকশন করো সব কর্ম করো। এজন্যই বলছি আনুগত্যহীন এই সম্প্রদায়টা এরকমই, আনুগত্য নেই বহু সেবা করলো সে সেবার ফল জিরো, ভগবান গ্রহণ করবেন না। এই জন্য আমাদেরকে আনুগত্য শব্দটা ব্যবহার করতে বলেছেন সম্প্রদায়ের সমস্ত আচার্য। তাই আমরা পরম্পরা আনুগত্য অনুযায়ী চলবো, ভক্তি পালন যত্ন পালন করবো। আনুগত্য ছেড়ে দিলে দেখুন লেখা আছে সম্প্রদায় বিহীনা মন্ত্র কোন ফল হবে না। এই জন্য মানুষ তো হয়েছি কিন্তু বুদ্ধির সুপ্রয়োগ করছি না দুর্প্রয়োগ করছি, এটা ভালো কথা। বুদ্ধি ভগবান দিয়েছেন, কি বললাম, স্বতন্ত্রতা দিয়েছেন আনুগত্যের দ্বারা, করলে কি হবে ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে পাওয়া গেলে কি হবে না, এই মানুষ জীবনটা সার্থক হবে। কেন, মানুষ জীবনটা ভগবানকে লাভ করার জন্যই দেওয়া হয়েছে। তাহলে কি হবে, ভগবানকে লাভ করলি বা কি হবে, বলছে এই যে দুঃখ কষ্টের যে একটা আবর্ত মানে চক্র, দেখবেন আমাদের এই যে একটা দুঃখ, এটা সুখ বলে কিছু নেই, দুঃখ আর কষ্ট একটা আবর্ত, যে আবর্ততে আছে 84 লক্ষ জন্ম, তার মধ্যে 4 লক্ষ বার মানুষ জন্ম আছে আর 80 লক্ষ বার বিভিন্ন রকমের জন্ম রয়েছে। এই 4 লক্ষ বার মানুষ জন্ম পেলে আমরা একখানি সুযোগ পেলাম ভগবানকে আরাধনা করবার, বাকি 80 লক্ষ জন্ম কোনো সুযোগ নেই। কেন, সবকিছু স্বভাব ফিক্সড, খাদ্যাভ্যাস ফিক্সড, কালচার ফিক্সড, এভরিথিং ফিক্সড, ভাষা গরুকে যায় শেখান না কেন ও বা বা করবে, কুত্তাকে যায় শেখান না কেন ও ঘেউ ঘেউ করবে, এটা কিছু বলো না, শিয়ালকে যায় শেখান না কেন ও হুক্কা হুয়াই করবে, সারা বছর ধরে শেখান না কেন কিছু করবে না। মানুষকে সে যে ভাষায় জন্ম লাভ করুক না কেন সেখানে যা বলাবেন তাই হবে কিনা বলুন। এজন্য মানুষকে কোনো স্বভাব দেয় না, এই ভগবান তার আরাধনা করার জন্য। কিন্তু ভগবান বলছে না আমাকে মান ভজন করো, কয়েকটা জায়গায় বলেছে, গীতাতে বললেন সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তুমাং সর্বপাপেভ্য মক্ষয়িষ্যামি মা শুচ, এছাড়া খুব কম জায়গায় বলছেন আমাকে ভজনা করো, সমস্ত ত্যাগ করো। কেন, স্বতন্ত্রতা দিয়েছে, তুমি নাস্তিক হতে পারো আস্তিক হতে পারো। নাস্তিক হলো তুমি আবার এই দুঃখ কষ্ট আবর্ত ঘুরতে ঘুরতে আবার ঘুরবে। এই মানুষ জন্মটা পাওয়া গেছে ভগবানকে আরাধনা করে এই জগতের প্রতি আসক্তি কাটিয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। কি বললাম, এই মানুষ জন্মটা পাওয়া গেছে ভগবানের আরাধনা করে এই জগতে আসক্তি কাটিয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য এই মানুষ জন্ম, অন্য কিছু নয়। এটা হলো কিনা, এটা না হলে যদি সব কিছু করলেন আপনার রেজাল্ট, আপনার যে ফল হলো মানুষ জন্মে শূন্য। আসক্তিকে রেখে রেখে যদি, যেমন দেখেছ তো যে যত বেশি শিক্ষিত হয়েছে সে তত বেশি নাস্তিক, মানে বেশিরভাগ দেখছি সবাই, যে বেশিরভাগ দেখছি যত বেশি শিক্ষিত তত বেশি কারচুপিতে যুক্ত এক বড় নাস্তিক, কে বলে ভগবানকে মানি না। আরে যার কৃপাতে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যার কৃপাতে আমরা গাছকে পেয়েছি, যিনি আমাদেরকে
অক্সিজেন দিচ্ছে, এই সমস্ত গাছগুলো কি করে? এক্সেলিন করে কি? অক্সিজেন। ইনহেলিন করে কি? মানে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা ছাড়ছি, আমরা যেটা ছাড়ছি সেটা নিচ্ছে ও গাছ, আর গাছ যেটা ছাড়ছে সেটা আমরা নিচ্ছি। এই যে রেসিপোকেশন, মানে যেটা ব্যবস্থাটা, আদান প্রদানের ব্যবস্থাটা কে বানিয়েছে, কোন বৈজ্ঞানিক বানিয়েছে বলতে পারবেন? সব ভগবান বানিয়েছে। তার তার তৈরি পৃথিবীতে, তার তৈরি সবজি খেয়ে, তার বলে বলিয়ান হয়ে তাকেই নিন্দা করব, আর আমি মানুষ হয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো, এটা হতে পারে না। ওই জন্য ওর সব লোক কোথায় যায়? মদের দোকানে যায়, যায় কিনা বলুন না। প্রতিটা অফিসার আমি দেখেছি, প্রায় প্রতিটা অফিসারকে আমি দেখেছি, সব ওই মদের দোকান রাত্রি হলো নাইট ক্লাবে চলে গেল। কিছু অফিসারের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, অনেকে ভক্ত বানিয়েছি, ওরা স্বীকার করেছে আমাদের অন্যায় হচ্ছে। সেই জন্য আপনারা সাবধান হন, মানুষ দেহ পেয়েছেন, মানুষ দেহটা নিয়ে ভগবানের আরাধনা করুন, আর ভগবানের আরাধনার জন্য আমাদেরকে ভগবানই বলে দিলেন চৈতন্য মাত্র রূপ নিয়ে এসে। কি বললেন? এই কলিযুগে হরিনাম করো, পরম্পরার আনুগত্যে থেকে কাউকে নিন্দে না করে, দেখুন পরম্পরার আনুগত্য থেকে কাউকে নিন্দে না করে, দেখুন শব্দটা আবার বলছি, পরম্পরার আনুগত্যে থেকে কাউকে নিন্দে না করে হরিনাম করু। কেন? চৈতন্য ভাগবত খুললেই দেখতে পাবেন, বাংলায় লেখা, এটা বলবেন না সংস্কৃত বুঝতে বুঝতে পারি না, বাংলায় লেখা আছে প্রথম অধ্যায়ে, কাহার না করে নিন্দে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সে যিনি রে কহেলে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আজকালকার দিনে সম্প্রদায় এক হলেও বিভিন্ন গুরু তাদের শিষ্য, তার শিষ্যরা গুরুকে প্রশংসা করতে গিয়ে আর শিষ্যদের অন্যান্য বৈষ্ণব অন্যান্য গুরুকে নিন্দে করে ফেলছে। অনেক উদাহরণ দিতে পারে, কিন্তু যাচ্ছি না সব তার নিন্দের কথা। লেখা আছে চৈতন্য 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 ভাগবতের প্রথমে বৃন্দাবন থেকে বললেন, কাহার না করে নিন্দে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই ঝিনি রে খেলে। অনাসে পেয়ে যাবে চৈতন্যের কৃপা যদি কাউকে নিন্দে না করে পরম্পরার আনুগত্যে হরিনাম করে। বাংলা কথা আছে না একটা, সেই চাষা আপন পা বাঁচা, মানে আপনার যে যাই করুক শুধু একটা জিনিস মনে রাখবেন, আমরা কি জন্য এসছি, যেখানেই থাকি না কেন, ছেলে হই মেয়ে হই, গৃহে থাকি মনে থাকি মঠে থাকি জঙ্গলে থাকি যেখানে থাকি, আমি কতটা, আমার মনটা কতটা ভগবানেতে বসেছে এটা আপনি জানবেন, আমি জানবো না, আমারটা আমি জানবো, আপনারটা আমি জানবো না। মনটাকে ভগবানেতে লাগানোই হচ্ছে এ জগতের আসক্তি কাটানোর একটা লক্ষ্য। যে মুহূর্তে লেগে যাবে ভগবানে, ভগবান ছাড়া কাউকে জানি না, চিনি না, দেখবেন যখনই লাগাতে যাবেন তখন নানা রকমের উদ্বেগ আসবে। কিরাম যাতে লাগানো না যায়, মায়া দেবী আমরা আমাদের সকলকে লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে দেবে। আমার গুরুদেব বলতেন, লাভ পূজা প্রতিষ্ঠা এসে যখন আমরা ভাববো আমি একটা হনু, ওইখানে শেষ, আমি একটা কিছু হনু। যার যত লাভ পূজা প্রতিষ্ঠাতে যেটা যতটা মুহ্যমান হয়েছে, সে ততটাই ভগবান থেকে দূরে আছে।
আর মায়া নিকটে আছে। মায়া নিকটে তাহলে কি হবে? সব মায়ার জগতে আকর্ষণে আকর্ষিত হয়, আসক্তি এখানে ফিরে যায়। এজন্য ভগবানের নাম করুন, হৃদয়ের অন্তঃকরণ থেকে ভগবানকে বলুন আমার সমস্ত অসৎ প্রবৃত্তি গুলো কাটিয়ে দিন, নিন্দে করা স্বভাবটা কাটিয়ে দিন, ক্রমে ক্রমে আমাকে আপনার সেবায় অধিকার দিন। দেখবেন ভগবানের কৃপাতেই ভগবানের এই সেবার উপযুক্ত এই গুণগুলো পাবো, এই গুণ নিয়ে এই জগতের আসক্তি কাটিয়ে ভগবানের সেবার আসক্তি নিয়ে এই শরীর ছাড়ার পর ভগবানের ধামে গতি করব। এই জন্যই আমাদের এই পরমার্থ পথে আসা, অর্থের উপরে পরমার্থটা জানবেন, সেই পরমার্থ অর্জনের জন্য যে যেখানে থাকুন না কেন, আমি বলছি না ছেড়ে দিয়ে আসুন, সেইখান থেকেই একটা সামঞ্জস্য রেখে, কিসের সামঞ্জস্য? আমাদের যে পরিবারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো মেনে, দায়িত্বগুলো পালন করে একটা সামঞ্জস্য বজায় রেখে ভগবানের আরাধনা করে ভগবান ঠিক সময় নিয়ে নেবে। ভগবানই বলেছেন, চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে রঘুনাথ দাস গোস্বামীকে লক্ষ্য করে চৈতন্য মহাপ্রভু এটা বললেন, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, যেটা ব্যবহার করা দরকার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, স্বামীর সঙ্গে, পত্নীর সঙ্গে, সন্তানদের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে, সবটাই রাখতে হবে, নিষ্ঠা অন্তর রাখবে। আর অচিরা ঘটা কৃষ্ণ এসে উদ্ধার করে। আমাদের সময় তো হয়ে এসছে, কিন্তু খুব ভালো বক্তা আছে, আপনারা সকলে চেনেন, বংশী কৌশরথ, সেই ওনার কথা শুনলে উনি হয়তো শ্লোক বলবেন না, কিন্তু উনি যা বলবেন উনার উপলব্ধির কথা বলবেন, গুরুদেবের সঙ্গে আগে থেকে বললে হয়তো ভগবান যে মহারাজ কি বলছিল শুনেই যেতে, এখন এখন